এগুলো 100 করে কি শাড়ি আছে এগুলো? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর সকলে কেমন আছো সেটা কিন্তু জানিও। আর সামনেই যেহেতু সরস্বতী পুজো, তো আজকে কিন্তু চলে এসেছি শান্তিপুর। শান্তিপুরের যে তাঁত শাড়ির হাট, সেখানে কিন্তু আজকে চলে এসেছি, তোমাদের সাথে শেয়ার করব খুব সুন্দর সুন্দর শাড়ির কালেকশান। তো চলো ঝটাপট বলে দিই তোমরা কিভাবে এখানে আসবে। শিয়ালদা থেকে কিন্তু সোজা তোমরা চলে আসতে পারো শান্তিপুর। আর শান্তিপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে এই শান্তিপুর হাটে আসার জন্য। বঙ্গহাটে আসার জন্য কিন্তু 20 টাকা ভাড়া পড়বে জন প্রতি। তো চলো এবার কিন্তু কালেকশন দেখানো শুরু করি। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, বন্ধুরা এত সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন এসছে, জাস্ট মাথা খারাপ করে দেওয়ার মতো। তো চলো, এই যে তোমরা ফার্স্টে শাড়িটা দেখতে পাচ্ছ, লাল সাদা আর সবুজের ওপর যে সফট একটা জামদানি রয়েছে, খুব সুন্দর লাগছে শাড়িটা দেখতে। এটা দাম কিন্তু 400 টাকা বলছিলো। এরকম কিন্তু অনেক কালার অপশান তোমরা পেয়ে যাবে। একটা শাড়ির ওপর হিউজ কালার অপশান আছে দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু ডিজাইনগুলো সেম রয়েছে, আর এটা যেহেতু সফট ঢাকাই জামদানি, এটা কিন্তু 400 টাকা প্রাইস বলছিলো ওনারা। জামদানির সাথে সাথে তোমরা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর তাঁতেরও শাড়ি পেয়ে যাবে। এখানে কিন্তু একটা তাঁতের শাড়ি কালেকশান আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। লাল হলুদের ওপর অনেক অনেক কালেকশান এসছে, আর অনেক কালেকশান কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি। এটা যেটা দেখতে পাচ্ছ, এটা দাম কিন্তু 350 টাকা বলছিল। মোটামুটি 350 টাকা 250 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশান তোমরা পেয়ে যাবে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অল বডি কাজ রয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি। এটা কিন্তু ঢাকাই জামদানি ছিল, এটা দাম কিন্তু 500 টাকা বলছিল। 500 টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর ঢাকাই জামদানি কালেকশন আছে, আর এটা কিন্তু অল বডি কাজ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর শাড়ির যে মেটেরিয়াল সেটাও কিন্তু খুবই ভালো, তোমরা একটু দেখে শুনে কিনবে তাহলেই হবে। এখানে এমন না যে সব শাড়ির কালেকশন কিন্তু খুব ভালো, আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু একটু দেখে শুনে পারচেস করবে জিনিসটা, তাহলে কিন্তু খুব ভালো ভালো শাড়ি কালেকশন পেয়ে যাবে। আর এই যে তোমরা গোলাপির ওপর যে আর কি শাড়িটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা ঢাকাই জামদানির ওপর রয়েছে, এটা দামও 500 টাকা মতো বলছিল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু অল বডি কাজের ওপর রয়েছে। আর তোমরা সরস্বতী পুজোর জন্য কিন্তু যে কোনো কালারের শাড়ি নিতেই পারো, সেটা তোমাদের চয়েস অনুযায়ী। কিন্তু যেহেতু লাল হলুদের একটা আলাদাই ফ্যাসিনেশন আছে, তার জন্য কিন্তু আজকে লাল হলুদের ওপর বেশি কালেকশান দেখাচ্ছি। আর এটা কিন্তু ছোট ছোট বুটির ওপর একটা কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছ, এটাও কিন্তু অল বডির ওপর রয়েছে। অনেক শাড়ির কালেকশান এসছে বন্ধুরা, খুব সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান দেখতেই পাচ্ছ। আর ভাবছো কোথা থেকে সরস্বতী পুজোর শাড়ি শপিং করবে, তারা কিন্তু এই হাটে এসে একবার ঢু মেরে যেতেই পারো। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব কালেকশান আছে, একবার যদি চোখে দেখে যদি পারচেস করতে পারো তবে কিন্তু খুব ভালো হবে। আর এখানে যে তোমরা লাল সাদার ওপর জামদানিটা দেখছো, এটার দাম কিন্তু 400 টাকা বলছিল। এখানে কিন্তু অনেক ধরনের আর কি শাড়ি রয়েছে, দামেরও কিন্তু এখানে ভ্যারিয়েশন আছে, যেই রকম কোয়ালিটি সেই অনুযায়ী কিন্তু দামটা হবে। এখানে কিন্তু 500 টাকারও জামদানি আছে, 1000 টাকারও জামদানি আছে, আবার 200 টাকারও কিন্তু এখানে জামদানি তোমরা পেয়ে যাবে। তো কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে কীরকম মেটেরিয়াল তোমরা নিচ্ছ তার উপরে। এই যে তোমরা জামদানিটা দেখতে পাচ্ছ, এটা একটা অপূর্ব সুন্দর হলুদ কালারের জামদানি। এটা কিন্তু যাদের সামনে বিয়ে আছে বা গায়ে হলুদের জন্য তোমরা এরকম শাড়িও নিতে পারো। এগুলো কিন্তু ওই ধরো 450-500 মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান পেয়ে যাবে। আর ভিডিওতে কিন্তু আমি এই দাদার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও সেক্ষেত্রে কিন্তু দাদাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। এখানে কিন্তু অনেক অনেক শাড়ি কালেকশান আছে, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে তোমাদের দেখতে। আর এই যে হলুদের যে শাড়ির কালেকশানটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা জামদানির ওপর আছে, আর এটা কিন্তু চওড়া পাড়ের ওপর, বেশ ইউনিক ডিজাইন লাগলো এই শাড়িটা আমার। এই পাড়টা কিন্তু বেশ আলাদা রকম আছে, আর এই হলুদটা কিন্তু একটু অন্য ধরনের হলুদ কালারের। কেউ যদি কন্ট্যাক্ট করতে চায় তো তোমার ফোন নাম্বারটা একটু দিয়ে দাও, নামটাও বলে দাও। 8101-2882 আরেকবার জোরে বলো। 8101-2882 আচ্ছা, আর তোমার নামটা? খোকন কারিগর। খোকন কারিগর, তুমি এখানেই বসো তো? আচ্ছা, এই হাটটা কবে কবে বসে? বৃহস্পতিবার আর রবিবার। ঠিক আছে, থ্যাংক ইউ। নাম খোকন কারিগর সাইসেন। আচ্ছা, ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে বলে দিয়েছি তোমরা এই শান্তিপুর বঙ্গ তাঁত কাপড়ের হাটে কিভাবে আসবে। তো তোমাদেরকে বলে দিই, এই হাটটা কিন্তু প্রতি রবিবার এবং বৃহস্পতিবার খোলা থাকে। প্রতি রবিবার এবং বৃহস্পতিবার মোটামুটি ভোর রাত থেকে কিন্তু এই শাড়ির হাটটা শুরু হয়ে যায়। তোমরা যদি কেউ আসতে চাও মোটামুটি সকাল সকাল চলে আসার চেষ্টা করবে, তবে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান পাবে। মোটামুটি তোমরা যদি 10টার মধ্যে এই হাটে ঢুকে যেতে পারো সেটা কিন্তু খুব ভালো হবে, আর যারা আরও সকালে আসতে পারবে তাদের জন্য তো আরও সুবিধা। আর মোটামুটি
হারটা কিন্তু একটা দুটো পর্যন্ত চলে। এই যে তোমরা হলুদ কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদম পারফেক্ট, খুব সুন্দর লাগছে। একটা সফট ঢাকাই জামদানির উপর শাড়িটা রয়েছে। এই শাড়িটার দাম কিন্তু 250 টাকা বলছিল। এগুলো 250। কালারও পেয়ে যাওয়া যাবে। আচ্ছা, টিস্যু এটা কি নতুন এসছে? কটা কালার আসবে এটা? কটা কালার? 10-12টা কালার আসবে। ভালো কোয়ালিটি আছে। আচ্ছা, 380 টাকা। 380, ঠিক আছে। এটা কি জামদানি রয়েছে? ঢাকাই জামদানি। এটা প্রাইস কত রেখেছো? 550। ফোন নাম্বারটা 8918613014। আরেকবার বলো। 8918613014। আচ্ছা, তোমার শপ তো এটাই? কত করে আছে বাচ্চাদের শাড়ি? আচ্ছা আচ্ছা, একটু একটু খুলে দেখো না। বিভিন্ন কালার রয়েছে। কি সুন্দর! 130 টাকা করে, আর খুচরো নিলে 150 টাকা করে। আচ্ছা আচ্ছা, পাইকারিতে কটা নিতে হবে তাও? পাইকারি 10টা মিনিমাম। 10টা? আচ্ছা আচ্ছা, মানে এটার সাথে ব্লাউজ পিস আর সায়াও রয়েছে? আচ্ছা, পুরো সেটিং মাল। আচ্ছা, কটা কালার আসবে এটাতে? কটা কালার আসবে? কালার আছে এখানে 7-8টা কালার রয়েছে। 7-8টা কালার আছে, প্রচুর কালার রয়েছে। বেশ বেশ, সিগ্রিন আছে, লাল রয়েছে, সাদাও রয়েছে। খুব সুন্দর সুন্দর বাচ্চাদের শাড়ি কালেকশন পেয়ে যাবে। দাদা, তোমার নামটা? আমার নাম দেবব্রত। আচ্ছা, তোমার ফোন নাম্বারটা? আমার নাম্বার হচ্ছে 6294388386। আচ্ছা, আর আমার মানে দেবনাথ শাড়ি সেন্টার আমার সেন্টারের নাম। আচ্ছা, এছাড়া আমার হাটের পাশেই, মানে হাট থেকে 2 মিনিট পথ আমার জলের ট্যাঙ্কির ওখানে নেবে, আমাকে এই নাম্বারে ফোন করলেই আমি ড্রপ করে নেবো, ঠিক আছে? আমার বাড়িতেও মাল থাকে। সরস্বতী পুজোয় এত সুন্দর সুন্দর বাচ্চাদের শাড়ি কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাবে এই হাটে, আর খুবই রিজনেবল প্রাইসে, মাত্র 130 টাকা করে বলছিলে বাচ্চাদের শাড়িগুলো। তোমরা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের শাড়িও পেয়ে যাবে। পুরো শাড়ি কিন্তু আমি তোমাদের সাথে এখানে শেয়ার করেছি, অনেক কালার অপশান আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দাদার ফোন নাম্বারও কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর দাদার নাম সব কিছু কিন্তু রয়েছে ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে, এখানে কিন্তু বাচ্চাদের শাড়িরও অনেক সুন্দর সুন্দর কালেকশন এসছে, তোমরা দেখতে পাচ্ছ। আর যারা সিঙ্গেল কালারের উপর খাদি শাড়ি খুঁজছ, তারাও কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবে। এই শাড়িগুলো মাত্র 150 টাকা করে বলছিল। জাস্ট ভাবো, এত সুন্দর সুন্দর খাদির কালেকশন মাত্র 150 টাকা করে। এখানে কিন্তু অনেক ধরনের আর কি শাড়ি আছে, তার মধ্যে কিন্তু তোমরা হ্যান্ডলুম বলো, খাদি বলো, ঢাকাই জামদানি, তাঁত জামদানি, অনেক ধরনের কিন্তু জামদানি শাড়ি কালেকশন এখানে পেয়ে যাবে। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুলে দেখাচ্ছিল দাদা, এটাও কিন্তু 150 টাকা বলছিল। এখানে অনেক সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন আছে, আর এগুলো কিন্তু সিঙ্গেল কালারের উপর ছিল, আঁচলটা শুধু আলাদা রয়েছে, আর পুরো শাড়িটা কিন্তু এক কালারের উপর আছে। এই শাড়িগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ব্লাউজের সাথে পরলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যেহেতু সামনে সরস্বতী পুজো, বেশ কালারফুল লাল সাদার ওপর বা হলুদ লাল সবুজের ওপর এইসব শাড়ি কিন্তু বেশি উঠেছে। যেহেতু সরস্বতী পুজোয় হলুদ শাড়িটা বেশি চলে, বুঝতেই পারছো, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর সব শাড়ি কালেকশন আছে। আর ঢাকাই জামদানি কিন্তু মোটামুটি 400 টাকা তোমরা ধরেই রাখতে পারো, এখানে কিন্তু 400 টাকায় খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন তোমরা পেয়ে যাবে। আর যারা ভাবছো সামনে ওয়েডিং আছে বা ওয়েডিং পারপাসে কিনবে বা তত্ত্বের জন্য শাড়ি কিনবে, তারাও কিন্তু এখান থেকে দেখে শুনে শাড়ি পারচেস করতে পারো, খুব সুন্দর সুন্দর এবং রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা শাড়ি পেয়ে যাবে। আর এখানে মোটামুটি 10-12 পিস শাড়ি কিনলে
তোমরা কিন্তু এখানে পাইকারি দামে শাড়ি পেয়ে যাবে। আর সামনে যেহেতু সরস্বতী পুজো আসছে, তোমরা যারা ভাবছো যে এখান থেকে শাড়ি কিনে নতুন ব্যবসা শুরু করবে, তারাও কিন্তু আরামসে করতেই পারো। 10-12 পিস বা 15 পিস শাড়ি যদি একসাথে কেনো, সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই আর কি তোমরা কমে পেয়ে যাবে। এখানে কিন্তু যে কটা শাড়ি দেখাচ্ছি সব কটা কিন্তু ঢাকাই জামদানির উপর রয়েছে, আর সব ঢাকাই জামদানিগুলো মোটামুটি 400 টাকা থেকে কিন্তু স্টার্টিং, 250 টাকার মধ্যেও কিন্তু সব ঢাকাই জামদানি রয়েছে। এখানে তোমরা অনেক সুন্দর সুন্দর সব কালার দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু বেশ লাইট কালারের উপর ছিল, সাদা বলো বা গোলাপি বলো। আর এখানে বাচ্চাদের শাড়ির এত সুন্দর সুন্দর সব কালেকশন এসছে। এই শাড়িটা কিন্তু হ্যান্ড প্রিন্টেড উপর রয়েছে, এটার দাম 250 টাকা বলছিল। এখানে লাল সাদা যে শাড়িগুলো আছে সেগুলো কিন্তু 250 টাকাই বলছিল। দামটা একটু তোমরা আর কি পুরো মার্কেটটা ঘুরে তারপর কিন্তু কিনবা। এখানে খুব সুন্দর সুন্দর কিন্তু ব্লাউজও রয়েছে বাচ্চাদের জন্য। 270 হাজার বুটি রয়েছে, সরস্বতী পূজার জন্য তো একদম ভালো। ঠিক আছে রাখুন। আর এগুলো কি শাড়ি আছে? হ্যান্ডলুম 250 টাকা। আচ্ছা এই যে কাতান বেনারসিগুলো দেখছো, এগুলো কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র 500 টাকা থেকে। ভাবতে পারছো 500 টাকা থেকে কাতান বেনারসি শুরু হয়ে যাচ্ছে এই শান্তিপুর বঙ্গ তাঁত কাপড়ের হাটে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কাতান বেনারসি বা বেনারসিরও কালেকশন আছে। এই যে রেড শাড়িটা দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু 650 টাকা বলছিল উইথ ব্লাউজ পিস। খুব সুন্দর কিন্তু শাড়িটা, অল বডি কাজ রয়েছে এবং এখানে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছে। শাড়িটা কিন্তু একটু দেখে নাও, এত সুন্দর লাগছে দেখতে। তারা ভাবছো এরকম টাইপের কাতান বেনারসি পারচেস করবে, তারাও কিন্তু এসে দেখে শুনে এখান থেকে পারচেস করতে পারো। হিউজ অপশান আছে কাতান বেনারসি এবং বেনারসির ওপর। যে কোনো ওয়েডিং পারপাসে বা ওয়েডিং গেস্ট হিসেবে যদি আমরা যাই, তো এরকম কিন্তু শাড়ি তোমরা একটা পারচেস করতেই পারো। বেশ হালকার ওপর রয়েছে এবং দেখতেও বেশ গর্জিয়াস, আর সাথে কিন্তু রয়েছে ব্লাউজ পিস। তোমরা নিজেদের মতো কিন্তু এটা আর কি পারচেস করে নিতে পারো। মোটামুটি 500 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, আপ টু 3000 অবধি কিন্তু তোমরা এখানে কাতান বেনারসি এবং বেনারসি পেয়ে যাবে। খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে বেনারসিরও কালেকশন আছে। আর এই টাইপের যে আর কি হ্যান্ডলুম শাড়িগুলো রয়েছে, এগুলো মোটামুটি 250-300 টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখানে কিন্তু অনেক প্রিন্টেড শাড়ি আছে এবং তোমরা যদি দিদিমা ঠাকুমার জন্য শাড়ি কিনতে চাও, ক্ষেত্রেও কিন্তু অনেক অপশান আছে। তোমরা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে পেয়ে যাবে। ছোট বাচ্চাদের থেকে শুরু করে দিদিমা ঠাকুমার আর কি পরার জন্য এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে। এই যে প্রিন্টটা তোমরা দেখতে পাচ্ছ শাড়ির, এই প্রিন্টটা কিন্তু বেশ আর কি ঢাকাই জামদানি মতো লাগছে, কিন্তু না, এটা কিন্তু একটা হ্যান্ডলুমের শাড়ি আছে। এটার দাম কিন্তু 250 টাকা বলছিল। আর এখানে কিন্তু কালারগুলোও দেখিয়ে দিচ্ছে, একটা শাড়ির উপর মোটামুটি 10-12টা কিন্তু কালার চলে আসবে। খুব সফট আর কি খুব হালকার মধ্যে কিন্তু এই শাড়িগুলো রয়েছে। ঢাকাই জামদানি হ্যান্ডলুমের পাশাপাশি কিন্তু তোমরা এখানে গর্জিয়াস সিল্কের শাড়িও এখানে খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে। এই সবুজ আর নীলের ওপর যে শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বেশ সুন্দর লাগছে শাড়িটা দেখতে। এটার সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে। এই শাড়িটার দাম কিন্তু মোটামুটি 600 টাকা বলছিল। এখানে কিন্তু তোমরা বাটিকের যে সুতির শাড়ি সেগুলোও পেয়ে যাবে। ছাপার শাড়ি থেকে শুরু করে বাটিকের যে সুতির শাড়ি রয়েছে সব কিছুই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। পুরো যে তিনতলা হাটটা রয়েছে এখানে কিন্তু পুরোটাই শাড়ির কালেকশন রয়েছে। খুব সুন্দর সুন্দর সব বাংলার তাঁত শাড়ি দিয়ে পুরো আর কি যে হাটটা রয়েছে সেটা কিন্তু সাজানো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ লাল হলুদের উপর একটা শাড়ি, এখানে কিন্তু এই হাটে যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে, অনেক অনেক কিন্তু লাল হলুদের কালেকশন এসছে। দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে, চারপাশটা কিন্তু খুব কালারফুল লাগছে। আর এখানে কিন্তু একটা শাড়ির ওপর তোমাদেরকে বললাম অনেক অনেক কালার অপশান পেয়ে যাবে, একটা ডিজাইনের ওপর অনেক কিন্তু কালার অপশান রয়েছে। আর তোমাদেরকে যেরকম বললাম এখানে কাতান বেনারসি বা বেনারসির ওপরও খুব সুন্দর সুন্দর কিন্তু কালার আছে এবং ডিজাইনে তোমরা পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেনারসি মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে, আর কাতান বেনারসি স্টার্ট হয়ে যাচ্ছে মোটামুটি 550-650 থেকে। আর এই শাড়িগুলোর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিসও পেয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু কোনো চাপ নেই। আর আমি তোমাদেরকে বারবার বলবো, তোমরা অনেকেই কমেন্টস করো যে শাড়ির কালেকশন ভালো না বা শাড়ির কোয়ালিটি ভালো না, আমি তোমাদেরকে এই একটাই কথা বলবো, এত বড় একটা শাড়ির হাট এমনি এমনি তো বসে নেই বন্ধুরা। তোমরা কিন্তু শাড়ি কেনার আগে বারবার তোমরা নিজেদের শাড়িটা দেখে নেবে এবং বিল কিন্তু অবশ্যই নেবে। যদি পরবর্তীতে তোমাদের শাড়িটা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কিন্তু বিলটা একদম ম্যান্ডেটরি। তার জন্য আমি বলবো শাড়িটা পারচেস
করার আগে ভালোভাবে শাড়িটা দেখে নিয়ে তারপর বিল নিয়ে সেই শাড়িটা কিন্তু পারচেস করতে। আমাদেরকে আরও একবার বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। যারা শিয়ালদা থেকে আসতে চাইছো তারা কিন্তু শিয়ালদা শান্তিপুর লোকাল ধরে সোজা শান্তিপুর স্টেশনে চলে আসবে। শান্তিপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিন্তু এই বঙ্গের তাঁতকাপড় হাটে আসার জন্যে তোমরা একদম স্টেশনের সামনে থেকেই টোটো পেয়ে যাবে। জনপ্রতি ভাড়া নেবে কিন্তু 20 টাকা। তো চলো আরও শাড়ি কালেকশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে তোমরা শাড়িগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোটাই কটনের ওপর রয়েছে। এই শাড়িগুলো মাত্র 130 টাকা করে বলছিল। হ্যাঁ বন্ধুরা, মাত্র 130 টাকা করে বলছিল। খুব সুন্দর সুতির শাড়ির ওপর কিন্তু এগুলো রয়েছে। এখানে কিন্তু 100 টাকারও শাড়ি রয়েছে, তোমরা এই কাকার মুখ থেকে শুনে নাও। যেহেতু সামনে সরস্বতী পুজো, অনেক ধরনের কিন্তু কালেকশন এসছে এই শাড়ির হাটে। এগুলো 100 করে। কি শাড়ি আছে এগুলো? এগুলো সুরাক শাড়ি। কি শাড়ি? সুরাক শাড়ি আছে। মানে সুতির উপরই আছে এগুলো, মানে রাভ ইউজের জন্য। কত রয়েছে এটা? 250। দুটো তো সেম রয়েছে নাকি আলাদা? না, ডিজাইনটা আলাদা আছে। ডিজাইনটা এটা 260। এটা 260। আচ্ছা, সুন্দর, বেশ সুন্দর। মেশিনে কাটা, বুঝতে পেরেছেন তো? আচ্ছা, কত করে আছে কাকু এই শাড়িগুলো? কাল তো 100 টাকায় কিছুই পাওয়া যায় না এটাই বলা চলে, কিন্তু এখানে কিন্তু 100 টাকায় তোমরা শাড়িও পেয়ে যাবে। তো চলো একদিন এসে কিন্তু এই হাটটা ঘুরে দেখতে পারো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সামনেই যেহেতু সরস্বতী পুজো, আমি কিন্তু পুরো শাড়ির যে হাটটা আর কীরকম কীরকম কালেকশন এসছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, সেটা খুব ইম্পর্টেন্ট। আর তোমরা নেক্সট কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো। আর আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। আর সকলে সরস্বতী পুজো কিন্তু খুব ভালো করে কাটাও, খুব সুন্দর সুন্দর শাড়ি পারচেস করো। আর যারা এই শান্তিপুরে বঙ্গের তাঁতকাপড় হাট থেকে শাড়ি পারচেস করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, দেখা হচ্ছে নেক্সট আর একটা খুব সুন্দর ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, টেক কেয়ার।